पथे चले तार माने चोर सब समय चोरिर पथे हाँ चले अन्येर पथे से चले। अच्छा ताहले एखन एखाने कि करते हच्छे व्हेन एवर हाँ व्हेन एवर बोलते आमरा व्हेनटाके इउज करे थाकि जखन व्हेन एवर बोलते हाँ जे मुहूर्ते बा जखन एई मुहूर्ते गुलोते इउज करा जेते पारे। अच्छा व्हेन एवर हि सॉ द पुलिस जखन से पुलिसके देखलो। अच्छा ताहले कि हलो हि हाइड हिमसेल्फ से निजेके लुकिये फेललो बुझा गेছে। अच्छा तारপরে আরেকটা বলবো যে ফরওয়ার্ড মানে কিসের জন্য ফরওয়ার্ড হচ্ছে কিসের জন্য সরি বারফর। আচ্ছা ইওর টাইমলি তোমার সময়টা ইন্টারভেনশন মানে হচ্ছে বিরতি আই উড হ্যাভ বিন অ্যাসোলেটেড বাই देम আমি তাদের দ্বারা কি করেছি হ্যাঁ এই সময়টাকে ডিভাইডেড করেছি বা ভাগ করে দিয়েছি বা বণ্টন করে দিয়েছি এরকম অর্থ ইউজ করা হয়েছে বুঝতে পেরেছো। আচ্ছা গেল তারপরে তাহলে এখানে কি হবে বারফর হ্যাঁ বারফর মানে কিসের জন্য হ্যাঁ কিসের জন্য ঠিক আছে। বারফর মানে আমরা এই বারটাকে কিন্তু আবার অনেক সময় ছাড়াই হতে মানে অর্থে ইউজ করে থাকি হ্যাঁ শুধু বার্ড এটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয় বুঝতে পেরেছো। তখন হচ্ছে বাটের অর্থ ছাড়া আর এমনি কনজাংশন হিসেবে বাটের অর্থ হচ্ছে কিন্তু আর এখানে বার্ড ফর এটা হচ্ছে ফ্রেজ বুঝতে পেরেছো। তখন বোঝাচ্ছে যে হ্যাঁ মানে নেগেটিভ অর্থে আসছে আর কি বুঝতে পেরেছো। যেমন হি ইজ অনেস্ট বাট পুর অথবা হি ইজ পুর বাট অনেস্ট এরকম অর্থে। আচ্ছা ঠিক এরকম হবে হ্যাঁ বাট ফর হচ্ছে ইওর টাইমলি ইন্টারভেনশন হ্যাঁ তোমার হচ্ছে বিরতির সময়ের জন্য। আচ্ছা তার মানে কিন্তু কিন্তু তোমার হ্যাঁ বিরতির সময়ের জন্য। আচ্ছা আই উড হ্যাভ বিন অ্যাসোলেটেড বাই দেম মানে আমি তাদের দ্বারা কি করে হয়েছিল হয়তো সে সেখান থেকে চলে গেছে হ্যাঁ অবস্থান করেনি ঠিক আছে এরকম অর্থ ইউজ করা হয়েছে। আচ্ছা তারপরে আর তাহলে দেখো বলছে ইট ইজ অল দ্য সেম এটা তোমার সবসময় তুমি আমার কাছে একই রকম বুঝতে পেরেছো। আচ্ছা এখন আমরা কি করলাম শারমিনের বাড়িতে গেলাম গিয়ে দেখি যে হ্যাঁ শারমিনও গরু মাংস রান্না করছে আমরা জ্যোতির বাড়িতে গেলাম দেখি ওখানেও গরু মাংস আমরা সুমনার বাড়িতে গেলাম সব জায়গাতে। আচ্ছা ভালো কথা আমাদের জন্য রান্না করছে নাকি বলো মেয়ে খাও না হ্যাঁ ছায়া খাও না হ্যাঁ রে তুষার আচ্ছা তাহলে সবাই খায় অসুবিধা নেই। আচ্ছা তাহলে বলছে ইট ইজ অল দ্য সেম টু মি হ্যাঁ এটা সবসময় আমাদের কাছে একই রকম ঠিক আছে। আচ্ছা তারপরে কি হচ্ছে হ্যাঁ এরপরে বলছে দেখো হোয়েন কি বলছে এটা হোয়েনেভার না ওয়েদার আচ্ছা ওয়েদার ওয়েদার ডট ডট নট তাহলে ওয়েদার যেখানে ইউ কাম তুমি এসেছো হ্যাঁ অর নট অথবা তুমি আসোনি তার মানে আমরা সবাই গেছি কিন্তু বিথি আসেনি অথবা সে কি করেছে হ্যাঁ হয়তো কোনো কারণে আটকে গেছে ঠিক আছে ট্রাফিক জ্যামে ওর বাড়ির সামনে ট্রাফিক জ্যাম বিশাল লম্বা লাইন হ্যাঁ আটকে গেছে আর আসতে পারেনি ঠিক আছে মানে ওখানে যে কি বলে মামুনদের মাছের গাড়ি সিরিয়াল লেগেছে আর আসবে কোন দিক দিয়ে আসতে পারতেছে না ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এই হলো ঘটনা ইট ইজ অল দ্য সেম হ্যাঁ টু মি ঠিক আছে এটা সবসময় আমার কাছে একই রকম হ্যাঁ ওয়েদার হ্যাঁ যেখানে হচ্ছে ইউ কাম অর নট তুমি হয়তো আসছো অথবা না আসোনি এরকম ঠিক আছে। আচ্ছা তারপরে আরেকটা বলো হ্যাঁ কি হয়তো জিজ্ঞেস করছে যে তুমি এই কাজটা সবগুলো ঠিকঠাক মতন গুছিয়েছো কিনা হ্যাঁ সুমনা বলেন এরকম কথা বলে তো। আচ্ছা সকালবেলায় বিপদ কি ঘুম থেকে উঠে এই যে এই ঘর ওই ঘর গোছাতে গোছাতে দিন শেষ টেনশন অতএব টেনশন কম রাখতে হবে নাকি ভাবতে হবে যে এটা আমার প্রতিদিনের কাজ আমি যেমন 3 বেলা খাই এটাও আমার এই কাজ তখন দেখবে কাজটা সহজ আর যখন এটা কঠিন ভাববে তখন মনে হবে যে কঠিন স্টাডিটাও কিন্তু তাই যেমন অনেক পড়া আছে যেগুলো পড়তে কঠিন লাগে কিন্তু মনে মনে এটা ভাববে যে না এটা আমার প্রতিদিনের কাজ হ্যাঁ ইট ইজ মাই ডিউটি আই হ্যাভ টু স্টাডি এবং এটাকে ভালো লাগানোর চেষ্টা করবে দেখবে যে এটা ভালো লাগবে কঠিন মনে হবে না। আচ্ছা বলছে নো তাহলে জিজ্ঞেস করলো হ্যাঁ সুমনা বলছে যে না আমি এখনো ঘরটা গোছাইনি তা বলছে ওয়েল হ্যাঁ ঠিক আছে তা বলছে কি যে উই উইল অ্যারেঞ্জ থিংস আমি এই জিনিসগুলো সুন্দর করে গোছাবো হ্যাঁ কি কেমন করে জাস্ট অ্যাজ ওয়েল তার মানে সে প্রতিনিয়ত যেভাবে গুছিয়ে সুন্দর করে সেভাবে ঘরগুলো গুছিয়ে রাখবে ঠিক আছে হ্যাঁ এটা হলো তারপরে সুমনা হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ তাহলে বলছে যে হচ্ছে ইঁদুর কি করেছে হ্যাঁ আপনার ওই বাটখারাটা খেয়ে ফেলেছে तो সেই ইঁদুর একটা বাচ্চাটাকে কিভাবে খেয়ে ফেলে, তো হচ্ছে যেভাবে হ্যাঁ চিলে আমার ছেলেকে উড়িয়ে নিয়ে চলে গেছিল, মনে আছে গল্পটা? গ্যাস দ্য গ্রোসার আর একটা হচ্ছে দ্য ফ্রুট সেলার। ফ্রুট সেলার কি করছে, বাজারে গেছে, যাওয়ার পরে বলছে যে তোমার ছেলেটাকে আমার সঙ্গে দাও, আমি বাজারে যাচ্ছি একটু ফলটা কিনে নিয়ে আসবো, তো একটু গেলে আমার জন্য একটু ভালো হবে। ঠিক আছে নিয়ে যাও আমার ছেলেকে। গেছে, যা বলছে তো তোমার ছেলে তো আসেনি, তো কেন আসেনি, তো হচ্ছে তোমার ছেলেকে চিলে নিয়ে চলে গেছে। তো চিলে নিয়ে গেছে, তখন ভাবছে যাচ্ছে ঠিক আছে। তো পরের দিন গেছে, বলছে তোমার বাটখারাটা দাও, তো দিছে। তারপর বলছে যে আমার বাটখারাটা ফেরত দিলে না, বলছে তোমার বাটখারাতে ইঁদুরে খেয়ে ফেলছে। বলছে কি এই লোহার জিনিস এগুলো কি ইঁদুরে খায়, তো বলছে হ্যাঁ খেয়েছে, যেভাবে চিলে আমার ছেলেকে উড়ায় নিয়ে গেছে। তখন বুঝতে পারছি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাই ওইটার ক্ষেত্রে তাই বলছে যে হোয়াট হ্যাঁ ডু ইউ মিন, হ্যাঁ আচ্ছা হাউ ক্যান এ রোপ বাইট এ ম্যান, একটা দড়ি কি করে একটা মানুষকে কামড়াতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ সাপে পারে, কিন্তু এখানে হ্যাঁ দড়ি কিভাবে কামড়াতে পারে, জাস্ট অনেক মানুষ থাকে অনেক রসিকতা, বিশেষ করে দাদারা দাদিরা হ্যাঁ নানারা এরকম ধরনের হ্যাঁ ব্যক্তিরা খুব রসিকতা করে, নাতি পেলেই হয় আর কোনো কথা নেই, ঠিক আছে? সারাদিন ওর পিছনে লেগে থাকবে। আসলে লেগে থাকা বলতে তাকে এক্সপিরিয়েন্স দেওয়া, তার জীবনের যে অভিজ্ঞতাগুলো আছে হ্যাঁ সেগুলো তার সাথে শেয়ার করা, এবং সেগুলো রসিকতার সাথে খুব আনন্দ সহকারে, ঠিক আছে না? আচ্ছা তাহলে এখানে বলছে যে রোগ কিভাবে এভাবে বিট করতে পারে, কামড়াতে পারে। আচ্ছা তাহলে এবার দেখো এখানে প্রশ্ন বোঝাচ্ছে যে হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাচ্ছ, হাউ ক্যান এ রোগ বাইট এ ম্যান, কিভাবে একটা দড়ি একটা মানুষকে কামড়াতে পারে, ঠিক আছে না? বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখানে ফিলিং দ্য গ্যাপে এই জিনিসটাই হবে। আর লেখার দরকার আছে এর মাঝে আরেকটা, হ্যাঁ তাহলে এটা বলো এবার নতুন আর কে বলবে দেখি, এই লাইন থেকে হচ্ছে তুমি বলো, ওই যে ওখানে আছে পাশ থেকে বলো, স্মৃতি বলো, দেখো দেখো বই দেখো। আর আমি যেগুলো লিখে দিই সেগুলো লিখে নিও কিন্তু, হ্যাঁ পরে কিন্তু আর খুঁজে পাবে না। যাদের বইতে নাই তাহলে লিখে নিও, যাদের বইতে আছে টিক দিয়ে নেবে। এটা হয়ে গেল, বলো। Their mother said that, তাদের মা বললো, কি বললো? That they were not, হ্যাঁ তারা ছিল না, to dash play, আচ্ছা এখানে play আছে না played আছে, ইডি play, আচ্ছা near the pond, তার মানে বলছে যে তারা কি করছিল না, পুকুরের ধারে খেলা করছিল না, তারা পুকুরের ধারে খেলা করছিল না। তাহলে এখানে ইউজ করতে হবে B2, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে B2 যদি ইউজ করো একটু বিপদ হয়ে যাবে জায়গায়, স্যার বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব কি করে, এখানে যে টু দেয়া আছে সেন্টেন্স কি ঠিক আছে, একসাথে লিখে বলো not allowed আছে, এখানে হবে কি not allowed। তাহলে এখানে যদি বললে B2 স্যার স্যার জায়গায় এভাবে আছে, এভাবে দেয়া আছে। আচ্ছা আচ্ছা not allowed, তাহলে এখানে লিখে দিই, হ্যাঁ not allowed, ইডি আছে না শুধু allow, আচ্ছা not allow, allow তারপর কি দেওয়া আছে টু, না স্যার শুধু টুই। আচ্ছা ইডি আছে বলার সাবজেক্টের পরে টু হবে, ঠিক টু ডক্টর ক্লাস নেই পারবে, হ্যাঁ এই তো গুড। এইবার আছে যে B2 তারপরে হচ্ছে হ্যাঁ ডক্টর তারপরে not allow, হ্যাঁ এইবারে হয়েছে, হ্যাঁ মানে এই পুরোটা সম হলে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে এখানে দেখো বি ভার্ব আছে, এটা এখানে বি ভার্ব আছে, তারপরে হচ্ছে নট আছে, এটা এখানে নটও আছে, হ্যাঁ বি ভার্বের পরে নট আছে, তারপরে হচ্ছে অ্যালাউড, হ্যাঁ আচ্ছা হলো। আচ্ছা তারপরে তারপরে যে টু আছে, টু এর পরে এটা ভার্ব আছে, তাহলে দে ওয়ার নট, হ্যাঁ তারপর কি লেখা আছে ওখানে বলো, নট অ্যালাউড, হ্যাঁ প্লে নিয়ার দা পন্ড। আচ্ছা তাহলে এখানে টু এর পরে এটাকে লেখা হচ্ছে not allowed, আচ্ছা তাহলে not allowed, তারপরে তো মানে চলে near the pond লেখা আছে, আচ্ছা play near the pond। আচ্ছা এই not টা কি আগে আছে, not to allowed এরকমই দেয়া আছে। আচ্ছা they were not to not allowed play, সেন্টেন্সটা কেমন যেন লাগছে, আপনি স্যার দেখতে তিন নাম্বার কথা। আচ্ছা দেখি বি বলছে কারো কোনো কিছু করা উচিত বা করতে হবে বোঝাতে খুবই ব্যবহৃত হয়, যেমন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাঁ বি তারপরে হচ্ছে টু তারপরে মেন ভার্ব, হ্যাঁ তারপরে বেস ফর্ম। আচ্ছা হলো যেমন দেওয়া আছে দেয়ার মাদার সেড দ্যাট দে ওয়ার নট টু, দে ওয়ার নট টু, এটা হচ্ছে একটা সেন্টেন্স, হ্যাঁ এটা একটা সেটের এইটুকু হয়ে গেল। দেয়ার মাদার সেট হচ্ছে দ্যাট দে ওয়ার নট টু প্লে নিয়ার দ্য পন্ড। বুঝতে পারছো? এই যে নট অ্যালাউড এই কথাটা দেয়া আছে ব্র্যাকেটের ভেতরে, এটা হচ্ছে ব্র্যাকেটের ভেতরে, তার মানে এটা কিন্তু এর অংশ না। বুঝতে পারছো? এটা এর অংশ না, এটা হচ্ছে স্ট্রাকচার দিয়ে বোঝাতে চাইছে, এটা স্ট্রাকচার দিয়ে বোঝাতে চেয়েছে যে এই জিনিসটা এখানে স্ট্রাকচার ওইটা অনুসারে এটা হবে। হ্যাঁ, এই জন্য বলছিলাম যে টু এর পরে এখানে প্লে হবে। হ্যাঁ, টু প্লে নিয়ার দ্য, হ্যাঁ নিয়ার দ্য পয়েন্ট, এইটাই ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেটা দেওয়া আছে ওখানে হচ্ছে নট অ্যালাউড যেটা বলছে এটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, এখানে স্ট্রাকচারটা হবে হচ্ছে B2। B2 মানে হচ্ছে প্রথমে দেখো এখানে বি ভার্ব আছে, তারপরে এখানে টু বসবে, তারপরে এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ এই অংশটুকুর নাম কি বলো তো? বেশি ইনফিনিটিভ। তাহলে হোয়াট ইজ ইনফিনিটিভ? হ্যাঁ, তার মানে এটা হচ্ছে হ্যাঁ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। আর এটা কখন ব্যবহার করা হয়? when there is a condition, যদি কোনো শর্ত বোঝায় তাহলে শর্ত বোঝালে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে বলছে দেখো they were, তারা ছিল, not to play, হ্যাঁ তার মানে তারা ছিল না, খেলছিল না, পুকুরের পাশে তারা খেলছিল না, এরকম ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন আমরা মনে করলাম এরকম, হ্যাঁ এটা কিছুই না, এটা জাস্ট একটা উদাহরণ দিয়েছে এতটুকুই, হ্যাঁ আর কিছুই নয় এটা। আচ্ছা, এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যেমন ধরো ইনফিনিটিভ দিয়ে। আচ্ছা, ইনফিনিটিভটা হচ্ছে হোয়াট ইজ ইনফিনিটিভ? ইট ইজ ওয়ান কাইন্ড অফ নন ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্স করতে গেলে, কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে আমরা দেখি এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে বলছি ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমি বললাম যে তুষার ঢাকা গিয়েছে চাকরি করার জন্য। ঠিক আছে, তাহলে কি হবে? কি পারবে বলো? তারপরে এর মধ্যে ইনফিনিটিভ কোনটা বলো তো? হ্যাঁ টু টু, এই অংশটুকু হচ্ছে ইনফিনিটিভ। গুড। বুঝতে পেরেছ? আচ্ছা, এই হচ্ছে এইটুকু। তো যাই হোক আমাদের এখানে যে জিনিসটা আছে টু বি, তার মানে এখানে টু এর পরে এখানে একটা আমাদের হ্যাঁ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটাই হচ্ছে টু বি পরে, অর্থাৎ টু এর পরে হচ্ছে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, এটা একটা। আর আমাদের এখানে বি ভার্ব, কিন্তু এখানে কিন্তু বি ভার্ব নেই, জাস্ট আমাদের এখানে ইনফিনিটিভটা আছে, কিন্তু এখানে আমাদের লাগবে বি ভার্ব। তাহলে বি ভার্ব যদি দেই তাহলে আমরা এরকম বলতে পারি, যেমন ছায়া ক্লাসে হ্যাঁ পড়ার জন্য এসেছি, অথবা আমরা বললাম যে ছায়া এখন ক্লাসে, ছায়া এখন ক্লাসে হ্যাঁ কেন? পড়ার জন্য। বুঝতে পেরেছ? তাহলে কি হবে? ছায়া ইজ ইন দ্য ক্লাস। হ্যাঁ কেন? টু স্টাডি। তাহলে এখন সে ইংলিশ পড়ার জন্য ক্লাসরুমের মধ্যে। বুঝতে পেরেছ? তাহলে সেই রকম ক্ষেত্রে কিন্তু আমরা কি করে ইউজ করেছি? দেখো এখানে বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব কোনগুলো? এম অথবা ইজ অথবা আর, এটা প্রেজেন্ট ফর্ম। পাস্টে কি? পারফেক্টে কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, অথবা পারফেক্টে আরও একটা আছে হ্যাড, আর একটা আছে উইল হ্যাভ, ফিউচারে ফিউচার পারফেক্টে। আচ্ছা, তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে দেখো আমরা বি ভার্ব দিলাম, হ্যাঁ এখানে ইউজ করা হয়েছে বি, তারপরে ডট ডট টু, হ্যাঁ আবার ডট ডট, তারপরে বি টু, এটা কিন্তু পাশাপাশি বসবে না, বইতে সবসময় ক্লিয়ারলি লেখা থাকে না, সংক্ষিপ্ত করে লেখা। বুঝতে পেরেছ? অনেক সময় সেটা ইগনোর করে যায়, বাট এখানে কিন্তু খেয়াল করে দেখো প্রথমে বি ভার্ব, তারপরে টু, তারপরে ইনফিনিটিভ। তাহলে এটা তো পাশাপাশি না, নিশ্চয়ই দূরে, ডিটাচ। For example, you are sit beside Bithi, but if you are not sit beside Bithi, you are the detached, you are the far from the your friend. বুঝতে পেরেছো? তার মানে তুমি বি এর পাশে, তাহলে বি সাইড, তাহলে তো পাশাপাশি হতে এরকম। বাট ইউ আর লং ডিস্টেন্স, ইউ আর ফার, ইউ আর হ্যাঁ নট নিয়ার, তার মানে তুমি তার কাছে নেই, দূরে আছো, তাহলে তুমি কি ডিটাচ না? তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু ডিটাচ হয়ে আছে, দেখো এখানে একটা এটা একটা, তাহলে মাঝখানে অবশ্যই ডট ডট হওয়া উচিত ছিল, কিন্তু বইতে এভাবে দেয়া নেই, জাস্ট ওরা বুঝাই দিয়েছে যে এ টু বি, অর্থাৎ এখানে বি টু, মানে এই সেন্টেন্সের মধ্যে বি ভার্ব থাকবে এবং একটা টু থাকবে, আর যখনই টু থাকবে তখন ইউ ক্যান ইউজ ইনফিনিটিভ হিয়ার। হ্যাঁ শুধু হ্যাঁ স্ট্রাকচারের কথা বলছি, এই হলো বিষয়। এরপরে দেখো উড রেদার, এটা করছি না আমরা, হ্যাড বেটার করছি, লেট অ্যালং করছি, আচ্ছা তারপরে আর কি আছে, হোয়াট ইফ করছি না, হোয়াট ইফ করছি, দেখো বইতে দেখো, হোয়ার আর ইউ, হ্যাঁ এটা তো আছে, এটা তো চলছে। হ্যাঁ আদাব দিদি ভালো আছেন? আচ্ছা দেখো হ্যাঁ as if হয়েছে, as if, as though, আচ্ছা তারপরে as soon as হয়েছে, what is like, what is dot like হয়েছে, আচ্ছা what does look like এটাও তো হলো, introductory it এটাও হয়েছে, এই পৃষ্ঠা শেষ, there হয়েছে, আচ্ছা তারপরে list have to হয়েছে, have to হয়নি, আচ্ছা না যেটা হয়নি আমাকে বলবা, তাই না? হ্যাঁ enough to যথেষ্ট, আচ্ছা দেখি enough to, আচ্ছা it is high time, it is time দুটোই হয়েছে, I wish, I fancy, I like এটা হয়েছে, আচ্ছা এরপরে নোশনাল হ্যাড হয়েছে, স্কেয়ারলি হ্যাড হয়ে স্কেয়ারলি, এরপরে হচ্ছে ডট ডট হোয়েন এটা হয়েছে বিফোর, আচ্ছা তারপরে হার্ডলি ডট ডট হোয়েন, ইন স্পাইট অফ এটা হচ্ছে অন অ্যাকাউন্ট, বিকজ এটা হচ্ছে ইনস্টিটিউট অফ আর ইন লিউ অফ হয়েছে না এটা, হ্যাঁ এটা হয়েছে, আচ্ছা ইন কেস অফ মানে কারণ এটা হয়েছে, ইন কেস অফ ওইটাই ওই একই রকম, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো ক্যান নট বার্থ মানে কোনো কিছু না করে থাকতে পারা, এটা হচ্ছে ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এখানে কি হবে ক্যান নট, হ্যাঁ স্ট্রাকচারটা কী দেওয়া আছে ক্যান নট বার্থ, আচ্ছা দেখো এখানে কান্ট অথবা ক্যান নট যেটা বলো দুটোই হবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্যান নট বার্থ, ঠিক আছে, এটা মানে কি বলতো এই অর্থে যে আমি কোনো কিছু না করে থাকতে পারলাম না, এই অর্থে ইউজ করা। আচ্ছা তাহলে হ্যাঁ যেমন ধরো তুষার, তুষার কি করলো, তুষার ক্যান নট বার্থ, হ্যাঁ দেখো আচ্ছা শারমিন একটা কার কিনেছে BMW কার, তুষার বলছে যে বান্ধবী তুমি তো একটা সুন্দর কার কিনেছো, এটা কেমন কথা, আমাকে তুমি একদিন দিবে না, আমি একটু চালিয়ে দেখবো, তো কি না দিয়ে থাকতে পারে, আচ্ছা দিয়ে দিয়েছে, দেখো এখনই সে বলে দিচ্ছে দিয়ে দিছে, ঠিক আছে। তাহলে দেখো কত মনের উদার, হ্যাঁ হাজি মোহাম্মদ মহসিন, তাই না, কি করেছিল তার ধন সম্পদ ল্যাভিয়াসলি, হ্যাঁ ল্যাভিয়াসলি মানে হচ্ছে মুক্ত হস্তে। আচ্ছা তাই এখন বলছে তুষার ক্যান নট বার্থ, সে কি করতে পারলো না, না নিয়ে থাকতে পারলো না, বড় মানে ধার করা, কি ধার করা, এ কার, ঠিক আছে। তাহলে শারমিনের কাছ থেকে সে একটা কার ধার না নিয়ে থাকতে পারলো না, ঠিক আছে না। আচ্ছা তাহলে তুষার হ্যাঁ কি করছে ক্যান নট বার্থ বড়ইং হার কার, তাহলে এখানে স্ট্রাকচারটা কোথায় হয়েছে বলো তো, সাবজেক্ট প্লাস ক্যান নট, তাহলে এই যে ক্যান নট বার্থ তারপরে কি হয় সব সময় জিরান বা হচ্ছে আমরা বলতে পারি, হ্যাঁ দেখো ক্যান নট বার্থের পরে, ঠিক আছে ক্যান নট বার্থের পরে এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। আচ্ছা এখন এটা একটু কনফিউজড আছি আমরা, যখন টাইপস অফ প্রিপোজিশন করলাম ওখানে মনে করে দেখো তো পার্টিসিপল লেখা ছিল না, হ্যাঁ স্যার ছিল, देखो आसছে কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড বলছি না যে ওইটার সাথে এটা কিন্তু রিলেটেড মানে ওই কয়টা জিনিস আমাদের বারবার লাগবে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি করে আবার কি দেওয়া আছে একটা এটা দেওয়া আছে নাউন ফ্রেজ কেন বলো তো এটা কার হচ্ছে নাউন এটা হচ্ছে নাউন কিন্তু তার আগে একটা কি দেওয়া আছে হার এটা কোন পার্টস অফ স্পিচ বলেছিলাম কিন্তু টাইপস অফ প্রিপজিশন পড়াতে গিয়ে অথবা টাইপস অফ আরো কিছু হ্যাঁ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কেন বলো তো কারণ এটা দেখো এই কারকে মডিফাই করছে নির্দেশ করছে কার গাড়ি হ্যাঁ কার গাড়ি বুঝতে পেরেছো এইজন্য এই শব্দটা যেহেতু নাউনকে মডিফাই করে বা নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বলে দেয় দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ মানে কি দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বলেছি না তাহলে কি কি হ্যাঁ কোয়ালিটি কোয়ান্টিটি তারপরে নাম্বার এরপরে মেজারমেন্ট ঠিক আছে এইগুলো আচ্ছা দেখো তাহলে এখন বলছে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি হয়ে সেটা পার্টিসিপল হিসেবেও হতে পারে আবার দেখো আমরা বলছি যে জিরান্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি হয়ে নাউনের মতন কাজ করে দেখো এখানে নিয়েছে সাবজেক্ট ক্যান নট তারপরে কিছু ভার্ব আছে প্রিন্সিপাল ভার্ব নাই কিন্তু ভার্বটা তাহলে কি এটাই কি আসলে ভার্ব আসলে এটাই ভার্ব দেখো এই ভার্বটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়ে গেছে যদি এটাকে আমরা বলতাম যে হচ্ছে অ্যাডভার্ব তাহলে সেটা কি হতো অ্যাডভার্ব হলে লি থাকতো এল ওয়াই হ্যাঁ এরকম কিছু একটা সবসময় লি নাও থাকতে পারে এল ওয়াইটা নাও থাকতে পারে সেটা কি হিসেবে ইউজ করা হয় দেখা যাচ্ছে যে ভার্বের শেষে বসে কিন্তু আরও একটা প্রিন্সিপাল ভার্ব থাকতে হবে এখানে বড় আইএনজি যুক্ত হয়ে সেটা হচ্ছে ভার্বাল ফ্রেজের মতন কাজ করছে হ্যাঁ কিন্তু ওইটা প্রিন্সিপাল ভার্ব না বুঝতে পারছো কারণ দেখো এখানে অর্থটা বলছে হি ক্যান নট বার্ট মানে পারলো না না থেকে তাহলে এইটুকুই তো কমপ্লিট হয়ে গেল তার মানে না পারা তার মানে পারাটা এটা আছে হ্যাঁ তার মানে না থেকে তার মানে এই দুটো জিনিসটা আসলে অনেকটা ডিফিকাল্ট জিনিস এগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশনে কিন্তু আসে বুঝতে পেরেছো আচ্ছা তো এই ক্ষেত্রে এই ভার্বটাকে হ্যাঁ কোনো একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখানে ব্যবহার করার মতন লাগছে আচ্ছা মানে কিছু বিষয় আছে সেটা হচ্ছে একটা ফাংশনাল মিনিং আর একটা হচ্ছে স্ট্রাকচারাল মিনিং স্ট্রাকচারালি ইউ আর এ ম্যান বাট ফাংশনালি ইউ আর এ ইনহিউম্যান কি কথা হলো স্ট্রাকচারালি ইউ আর এ ম্যান আমি ম্যান বলতে বোঝাচ্ছি তুমি মানুষ মেল আর ফিমেল দুটোই বাট ইউ আর এ ইনহিউম্যান তুমি হচ্ছে অমানবিক তার মানে ইউ আর এ ওয়াইল্ড ঠিক আছে আচ্ছা তাহলে বলছে যে মানুষ হতে গেলে আমাদের মনুষ্যত্ব থাকতে হয় মনুষ্যত্ব না থাকলে ইউ আর নট এ ম্যান অর এ হিউম্যান ম্যান হ্যাঁ তুমি একজন হিউম্যান নও তুমি ইনহিউম্যান অমানবিক তার মানে মানুষ না অমানুষ ঠিক আছে তো এখানে বলছে দেখো দেখতে মনে হচ্ছে একরকম স্ট্রাকচারাল মিনিং একটা এর ফাংশনাল মিনিংটাও আর একটা প্রিপজিশন এটা কিন্তু সবসময় কি করে অ্যাডভার্ব কিভাবে স্ট্রাকচারাল না ফাংশনাল বলো গঠনগত না অর্থগত স্ট্রাকচারাল মানে কি গঠনগতভাবে স্ট্রাকচারাল মিনিং মানে গঠনগত অর্থ আরটাতে আছে হ্যাঁ আছে ফাংশনাল তার মানে কার্য সে কি বোঝাতে চাচ্ছে দেখো এই সেন্টেন্সটা আমরা বলছিলাম যে হচ্ছে কি বলি যেমন বিথি বিথি ইজ ফ্লাইং ইন দ্য স্কাই বিথি ইজ ফ্লাইং ইন দ্য স্কাই বিথি কি করছে আকাশে উঠছে স্ট্রাকচারাল মিনিং সেন্টেন্সটা কারেক্ট স্ট্রাকচারাল গঠন সাবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এম ইজ আর হ্যাঁ ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস হ্যাঁ অবজেক্ট দেওয়া আছে বা প্রিপজিশন ফ্রেজ তাহলে এটা সেন্টেন্স কিন্তু স্ট্রাকচার ওকে বাট অর্থের দিক থেকে কি সম্ভব না ইট ইজ নট পসিবল তো ফর দিস রিজন আমরা বলতে পারি যে অর্থগত দিক থেকে একরকম আর হচ্ছে হ্যাঁ 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 গঠনগত দিক থেকে তো এখানে স্ট্রাকচারাল মিনিংটা দেওয়া আছে মানে আমি দুটো আলোচনা করলাম একটা হচ্ছে আমাদের এই 4 নম্বর 3 নম্বর আইটেম এটার জন্য আবার এটা আবার আমাদের অন্য ক্ষেত্রেও লাগলো আমরা ডিভিশনেও আসলাম ঠিক আছে অ্যাডভার্ব নিয়ে আর আচ্ছা দেখো আর নতুন কি বলতে কে যেন একটা বলতে চেয়েছিলাম হ্যাঁ বলো হোয়াইল যখন হোয়াইল মানে যখন এবার সেন্টেন্স বলো উই মিট দ্য সেম পারসন হ্যাঁ উই মিট আমরা কি করেছিলাম বলো সেম উই মেট এম ই টি আছে তারপরে বলো দ্য সেম পারসন